बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো এখন আমরা দেখব আপনি মোবাইলে কিভাবে গুগল শীটের অ্যাপসটা ডাউনলোড করে মোবাইলেও আপনি গুগল শীটটা কাজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। তো এর জন্য আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। আমরা প্লে স্টোরে ক্লিক করলাম। তো দেখেন আপনি প্লে স্টোরে গুগল শীট অ্যাপ লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনার গুগল শীটের অ্যাপসটা চলে আসবে। তো এখানে ইনস্টলে ক্লিক করবেন, করে ইনস্টল করবেন। আমি ইনস্টলে ক্লিক করতেছি। তো দেখেন এটা ইনস্টল হচ্ছে, আমি অ্যাকসেপ্ট দিব। তো দেখেন এটা ইনস্টল হচ্ছে। তো দেখুন আমার অ্যাপসটি ইনস্টল হয়েছে, এখানে ওপেন বাটন আসছে। তো আপনি ইচ্ছে করলে ওপেন এখান থেকেও করতে পারবেন। তো আমি এখান থেকে না করে ভিতর থেকে করতেছি। তো এই যে দেখেন আমার অ্যাপসটা ইনস্টল হয়ে এখানে চলে আসছে। তো আমি এখানে গুগল শিটে ক্লিক করলাম। তো দেখেন গুগল শিটটা ওপেন হচ্ছে। এভাবে আমি এখানে পাশে ক্লিক করব, ডানে দিব। তো এখানে দেখাচ্ছে আমার এখানে মোবাইলে যে ইমেলটা আছে সেই ইমেলে দেখাচ্ছে যে আমার এখানে কোনো ফাইল ক্রিয়েট হয়নি। যদি ক্রিয়েট থাকতো এখানে এভাবে শো করতো। তো দেখেন উপরে তিনটা ডট যে আছে এখানে কী কী জিনিস আছে। আমি যদি এখানে নতুন একটা ফাইল ওপেন করতে চাই তাহলে দেখেন এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করলাম। করার পরে দেখেন ওরা দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে নিউ স্প্রেডশিট আর একটা হচ্ছে চুজ টেমপ্লেট। তো আপনি যদি নিউ স্প্রেডশিট খুলতে চান নিউ স্প্রেডশিটে দিবেন, আর যদি আপনি টেমপ্লেটের থেকে কোনো কিছু খুলতে চান তাহলে টেমপ্লেটে দিবেন। আমি নিউ স্প্রেডশিটে খুললাম। তো দেখেন এখানে আমার একটা স্প্রেডশিট তৈরি হয়ে গেছে। আমি এখানে এখানে দেখেন এই যে আমি এখন ক্লিক করলাম, এখানে আমার একটা সেলের মধ্যে চলে আসছে। এখানে আপনি যা কিছু লিখতে চান এখানে লিখতে পারবেন। তো দেখেন এখানে নিচে এই শিট আছে, এখান থেকে যদি আপনি রিনেম দিতে পারবেন, ট্যাব কালার দিতে পারবেন, গ্রিড লাইন দিতে পারবেন। তো আমি যদি ডুপ্লিকেটে ক্লিক করি, ডুপ্লিকেটে ক্লিক করি, দেখেন আমার এখানে পাশে আরেকটা শিট খুলে গেছে। তো আপনি এখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতেও যদি ক্লিক করেন তাহলেও কিন্তু আরেকটা শিট খুলবে। তো আমরা ডেস্কটপে যেরকম দেখছিলাম ঠিক একই রকম এখানে যদি পাশে ক্লিক করেন দেখেন আপনার কয়টা শিট খোলা আছে, যেটাতে ক্লিক করবেন সেই শিটটাতে চলে যাবে। তো আমি শিট ওয়ানে ক্লিক করলাম, শিট ওয়ানে চলে আসছে, দুইটা শিট খুলছি। তো একটা নাম দিলাম আপনার জানুয়ারি আর একটা নাম দিব ফেব্রুয়ারি। তো এটা আপনি চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন, এখানে রিনেমে যাবেন। তো এখানে আমি নামটা চেঞ্জ করে দিব ফেব্রুয়ারি। তো দিলাম ওকেতে ক্লিক করলাম। তো দেখেন এই নামটা আমার চেঞ্জ হয়ে গেছে। এবার আপনি যতগুলো শিট খুলবেন নামগুলো চেঞ্জ করতে পারবেন। তো দেখেন এক্সেল শিটে আপনি সেলের মধ্যে কীভাবে লিখবেন, যে কোনো সেলের মধ্যে আপনি ডবল ক্লিক করবেন তখন আপনার কিবোর্ডটা আসবে। তো কিবোর্ডটা আসার পরে আপনি যে কোনো আপনি এখানে ওয়ার্ড লিখতে পারেন, সংখ্যা লিখতে পারেন। এই যে এখানে আমরা যদি সংখ্যা লিখে এখানে আসবে, তো সেলের মধ্যে লেখার পরে এখানে দেখবেন যে একটা টিকমার্ক থাকবে, এটাতে ক্লিক করলে এই লেখাটা এখানে চলে আসবে। এরপরে যদি আপনি আরেকটা সেলে যান তাহলে এটার পরেরটাতে ডাবল ক্লিক করবেন তখন আপনার কিবোর্ডটা আসবে, আপনি লিখতে পারবেন। তো আপনি যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু টাইপিংয়ের বাটনটা আসবে না, আপনাকে দুইটা ক্লিক করতে হবে। এরপরে দেখেন আমরা মনে করেন এর পাশের যে রোটা আছে এটাতে আমরা একটা ওয়ার্ড লিখবো, তো এটাতে ডাবল ক্লিক করতেছি। আপনি যদি এখানে যে কোনো ওয়ার্ড লিখতে চাইলে এখানে ক্লিক করে আপনি ওয়ার্ডগুলো লিখতে পারবেন এখানে, তারপর এখানে ক্লিক দিবেন, এখানে ওয়ার্ডটা এখানে চলে আসবে। এভাবে আপনি সংখ্যা এবং ওয়ার্ড লিখতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় আপনি ডাবল ক্লিক করবেন, এখানে যে সংখ্যাটা আছে এটাকে ক্লিক করলে আপনার ওয়ার্ড হয়ে যাবে তখন। এই যে এখানে, তো দেখেন এখানে আমি ক্লিক করলাম, এই যে দেখেন এখন এই যে এখানে যখন ক্লিক করলাম দেখেন এখানে আমার সংখ্যা আসছে। যদি ওয়ার্ড লিখতে চান আবার এটাতে ক্লিক করবেন, এই ওয়ান টু আসলে এরপর আপনি ওয়ার্ড লিখতে পারবেন। তো এই অপশনগুলো দেখবেন, অনেক সময় এরকম আপনি যদি কোনো সংখ্যা লিখতে চান এখানে ক্লিক করলে শুধু সংখ্যা আসবে, এখানে যে বাটনটা আছে বাটনটার কাজ হচ্ছে এটা। তো এইভাবে আপনি এখানে সেলের মধ্যে লেখালেখি করবেন, লেখালেখির পর এখানে ক্লিক করবেন, এই সংখ্যাটা এখানে বসে যাবে। তো দেখেন আপনি কপি পেস্ট কীভাবে করবেন, যে কোনো একটা সেলে আপনি চেপে ধরে রাখেন, যেমন আমি চেপে ধরে রাখলাম। তো দেখেন এখানে কাট কপি পেস্ট কমেন্ট, তারপর এখানে যদি তারপরে এখানে যদি যে পাশের ডটটা আছে এটাতে যদি ক্লিক করেন এটা চলে যাবে। তো আপনি ইচ্ছা করলে এখানে আপনার যে কোনো কিছু এই কাটে ক্লিক করলে কাট হবে, কপিতে ক্লিক করলে কপি হবে, পেস্টে ক্লিক করলে পেস্ট হবে। আবার কোনো নির্দিষ্ট সেলে যদি আপনি কোনো কিছু কমেন্ট হিসেবে লিখে রাখতে চান তাহলে কমেন্টে ক্লিক করলে দেখেন নিচে আপনার কমেন্ট, এখানে একটা কমেন্ট লিখে রাখতে পারবেন, কমেন্ট লিখে আপনি এটা কমেন্ট হিসেবে লিখে রাখতে পারবেন। কিন্তু ক্যান্সেল দিয়ে দিলাম আমি।
তো এভাবে আপনি কাট কপি পেস্টের ব্যবহার করতে পারবেন। তারপরে দেখেন এখানে কোনো একটা সেলের মধ্যে আপনি যদি কারেকশন করতে চান, এখানে ডাবল ক্লিক করবেন, করার পরে দেখবেন এখানে নিচে ওয়ার্ডটা আসছে, এটাকে আমি কেটে একটা ওয়ার্ড লিখবো, এটাতে কাটতেছি। আমি লিখবো এখানে মান্থলি দিলাম, এটা এখানে চলে আসছে, ওকেতে দিলাম। তারপরে ধরেন এটাকে আমি বোল্ড করব, নিচে দেখেন এই যে বোল্ডের অপশন আছে, এটাতে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। যদি এটা কালার দিতে চাই দেখেন বিভিন্ন কালার আছে, আপনি যে কালারে দিবেন সেই কালার এটা হয়ে যাবে। তারপরে কাস্টম আছে, কাস্টম কালার দিতে চাইলেও কাস্টম কালার করতে পারবেন। তারপরে দেখেন এখানে এই যে এটা নিচে যেটা আছে এটা অ্যালাইনমেন্টের, আপনি কীরকম অ্যালাইনমেন্ট চান এখানে ক্লিক করে যদি দেন দেখেন মাঝখানে চলে আসছে। তারপরে যদি এটাতে ক্লিক করেন এক সাইডে চলে আসছে। তারপরে বাটনটা দেখেন এটা হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, এটাতে ক্লিক করলাম দেখেন এটাতে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি নীল চলে আসছে। তারপরে দেখেন এই যে উপরে আন্ডু রিডু অপশন আছে, আপনি যদি এটাতে ক্লিক করেন আন্ডু হবে, এটাতে ক্লিক করলে রিডু হবে। তারপরে দেখেন এখানে এর মতো একটা অপশন আছে, এটাতে যদি ক্লিক করেন উপরে, এখানে যদি ক্লিক করেন দেখেন এখানে বিভিন্ন অপশন আছে, এগুলো আপনি চেঞ্জ করতে, বোল্ড আছে, ইটালিয়ান আছে, আন্ডারলাইন আছে, তারপরে এখানেও বিভিন্ন অপশন আছে। তারপরে দেখেন এখানে নিচে সাইজ, আপনার সাইজ দেওয়া আছে, টেক্সট কালার দেওয়া আছে, ফন্ট দেওয়া আছে, কন্ডিশনাল ফর্মুলা দেওয়া আছে, টেক্সট রোটেট, বিভিন্ন কিছু আপনার এখানে দেওয়া আছে, এগুলো আপনি চেক করে দেখতে পারেন। এরপরে দেখেন টেক্সটের পাশে সেল একটা অপশন আছে, এটাতে যদি ক্লিক করেন এই সেলটা আপনার কী কী কালার কী হবে, এখানেও বিভিন্ন ফরম্যাটিংয়ের বিভিন্ন কিছু দেওয়া আছে, আপনি এগুলো দেখতে পারেন। তারপরে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আছে উপরে, এটাতে যদি ক্লিক করেন তো এখানে আপনি কমেন্ট আছে, লিঙ্ক আছে, চার্ট আছে, ইমেজ আছে, ইনসার্ট বিভিন্ন কিছু আছে, এগুলো আপনি এখানে ইনসার্ট করতে পারবেন। তো এরপরে দেখেন এখানে এই যে তিনটা ডট আছে, এখানে আপনি যদি ক্লিক করেন তো এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, আপনি এক্সপ্লোর আছে, ক্রিয়েট ফিল্টার আছে, আপনি শেয়ার অ্যান্ড এক্সপোর্ট আছে, মুভ আছে, এগুলো অপশনগুলো আপনি দেখতে পারবেন। তো দেখেন এরপরে এই ফাইলটাতে কাজ করার পরে আপনি এই যে অপশনটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে আপনি এখন কাজ করছেন এই ফাইলটা এখানে চলে আসবে, এটার একটা আপনি নাম দিবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নিচে যাবেন, দেখেন এখানে রিনেম একটা অপশন আছে, এটার একটা নাম দিবেন আপনি ফাইলটার, ফাইলটার নাম দিলেন আপনি মার্কেটিং, রিনেম দিয়ে দিবেন। তো দেখেন এই যে ফাইলটার একটা নাম হয়ে গেছে। আবার আমরা এখানে দেখেন এখানে ফোল্ডার অপশন আছে, আপনার এখানে সার্চ অপশন আছে, আপনার যদি অনেকগুলো ফাইল থাকে এখান থেকে সার্চ দিয়ে বের করতে পারেন, ফোল্ডার অপশন আছে। তো দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে দেখবেন আপনি আপনার গুগল ড্রাইভে যদি কোনো ফাইল থাকে এই অপশনের মাধ্যমে গুগল ড্রাইভ থেকে আনতে পারবেন, অথবা আপনার ডিভাইসে যদি কোনো ফাইল থাকে সেটাও এখান থেকে আনতে পারবেন। এরপরে দেখেন এখানে যে তিনটা ডট আছে এখানে যদি ক্লিক করেন এটা কীভাবে, যেমন ওইটা গ্রিড হিসাবে দেখাইছিল এখন লিস্ট হিসাবে দেখাইতেছে, আপনি যদি আবার এটাতে ক্লিক করেন এটা গ্রিড হিসাবে দেখাবে। এখন আবার আমরা এই ফাইলটাতে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন ফাইলটা ওপেন হবে। এরপর আমরা দেখেন এখানে যদি ক্লিক করি তো এই তিনটা বিন্দুতে যদি আমরা ক্লিক করি তো দেখেন এই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্টে যদি ক্লিক করি এখন আপনি ফাইলটা কাউকে শেয়ার করতে পারবেন, অথবা লিঙ্ক শেয়ার করতে পারবেন, এইটার কপি লিঙ্ক দিয়ে কপি লিঙ্কে আনতে পারবেন, স্যান্ডে কপি দিতে পারবেন, সেভ এজ দিয়ে আপনি এটাকে ফাইলটাকে সেভ করতে পারবেন। তারপরে দেখেন যে এই অপশনটা, এটা যদি ক্লিক করেন তাহলে আপনি যে কোনো পিপলকে আপনি কী করতে পারবেন, এটা শেয়ার করতে পারবেন একসাথে অনেক মানুষকে। যদি আপনি এই ফাইলটা দিতে চান এখানে ক্লিক করে আপনি এই ফাইলটাতে বিভিন্ন মানুষ কী করতে পারবেন, অ্যাড করতে পারবেন। তারপরে এখানে কমেন্ট অপশন আছে, এটা আপনি যদি কাউকে কমেন্ট করার জন্য শেয়ার করেন এখানে কে কে কমেন্ট করছে এগুলো আপনি দেখতে পারবেন। এরপরে দেখুন আপনি যদি এখানে ক্লিক করেন তারপরে দেখেন এখানে একটা অপশন আছে এই যে অ্যাভেলেবেল অফলাইন, এটাতে যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার যদি মোবাইলে ইন্টারনেট না থাকে তাহলে কিন্তু ফাইলটা আপনি অ্যাসেস করতে পারবেন, আর এটা যদি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনি ইন্টারনেট ছাড়া অ্যাসেস করতে পারবেন না। তো এটাতে আমি কী করলাম, অ্যাভেলেবেল এটাতে ক্লিক করে অনলাইন করে রাখলাম, এই অ্যাভেলেবেল অফলাইন দিয়ে রাখলাম, তাহলে আমার ইন্টারনেট না থাকলেও আমি ফাইলটা মোবাইল থেকে অ্যাসেস করতে পারবো। এই যে দেখেন এখানে একটা মেসেজ আসছিলো, এখানে আমি যখন এটাতে ক্লিক করলাম তখন অফলাইন এটা আমার অফলাইনে এই যে অফলাইন ফাইলে দেখাচ্ছে এটা আমার এইভাবে দেখাচ্ছে, এভাবে আপনি অফলাইনেও দেখতে পারবেন। তাহলে দেখেন আপনি যদি মোবাইলে গুগল শিট অ্যাপটা ব্যবহার করেন আপনি ডেস্কটপ ল্যাপটপে যে কাজগুলো করবেন সেই কাজগুলো খুব সহজে এখানে আপনি ফাইলগুলো খুলে ওপেন করে দেখতে পারবেন, এবং কোনো আপডেট দরকার হলে এখান থেকে আপনি কাজ করতে পারবেন যে কোনো জায়গায়,
আপনি কাজ করতে পারবেন।